Vishnu Padaya Krishna Prashtaya Bhutale Srimate Bhakti Dadanta Kamine Kinamide Namaste Saraswati Devi Gauravani Pachari Nirvishesha Sunnavadi Pashtapati Sudhari Namo Mahabhadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Name Gaurudhishe Namo Pancha Tatta Atmakam Krishnam Bhakti Rupa Sarupakam Vaktavataram Vaktakshkam Namami Vakta Shaktikam Nilachala Nivashaya Nitaya Pramatmane Paravadra Subhadram Se Jagannathya Namo E Krishna Kruna Sindhu Dinabandhu Jagatpati Om Narayana Namaskritam Naram Chaiva Narottamam Devim Saraswati Vyasam Tathagataya Mudiraye Nashtapayesu Apadresu Mrittaya Bhagavata Sevaya Bhagavata Mottama Shlake Bhaktir Bhavati Nashtati Mukham Karati Vachalam Pangur Langayate Giri Jatki Patamaham Vande Paramananda Madhava Sri Chaitanya Parameshwaram Sri Gurudeva Bhavani Om Namo Bhagavate Vasudevaya 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 Bhagavate Vasudeva Srimad Bhagavad Gita Namam Adhyaya Pancham Shlok Sri Bhagavan Uvacha Sri Bhagavan Uvacha Nacha Mat Sthanani Nacha Mat Sthanani Nacha Mat Sthanani Bhutani Pashyame Bhutani Prashyame Jugameshwaram Vrita Vrita Jugameshwaram Vrita Vrita Jugameshwaram Vrita Vrita Nacha Bhutasta Mahatma Bhuta Bhavana Bhuta Bhavana Bolun Shabai Na Na Cha O Matsthani Amate Srita Bhutani Samagra Shishti Pasha Ek Me Amar Jogamesha Achinta Jogashakti Bhuta Vrita Samasta Jive Dhara Na Na Cha O Bhutastaha Cha Shishti Mama, Mama, Atma, Atma, Sharu, Bhuta Bhavana, Samagra Jagate Rusha, Gitar Gan, Amara Shakti Te Take Binda Amahate, Jugeshwar Seimar Bhuta Bhavamate, Bhartasa Talabhuter Nahi Se Bhutasta, Bhuta Vita Namamara Bhuta Vita Tasta. অনুবাদ সবাই বলুন যদিও সবকিছুই আমার এই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত না আমার যোগেশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারণ এবং যদি আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত হই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস আন্তর্জাতিক কৃষ্ণানন্দ সঙ্গ কৃষ্ণ কৃপা শ্রীমতী আলোচনা ভক্তবৃন্দ স্বামী শিল উপাদ তাৎপর্য যা জগত শিল উপাদ কি তাৎপর্য ভগবান এখানে বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে
মাস্তানি সর্বভূতানি। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোন প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরস্কার কাজে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অন্তত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন, যদিও সবকিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ সর্বতন্ত্র। ব্রহ্মমণ্ডলে মহাকাশে বাসতে এবং এই মহাকাশ সবচেয়ে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন, তিনি সর্বতন্ত্র ভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন, তারা যদিও আমার অচিন্ত শক্তিকে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে সর্বতন্ত্র। এটি হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পূর্ণ পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপ দান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন, যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক প্রতিপালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে বিরাজ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যোগাবদ্ধ ভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগত ভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টি থেকে ভিন্ন, তবুও সবকিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগমেশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। জয় অন্তর্জাতি কৃষ্ণ কৃষ্ণ কৃপা শ্রীমতী অবচন্দ্র ভক্তি স্বামী শিল উপাধি। জয় শরীর ভক্তগণ, সেখানে ভগবান বলছেন যে যদিও সবকিছুর আমার সৃষ্টি, তবুও তারা আমাতেই অবস্থিত নয়। আমার যোগেশ্বর দর্শন কর, যদি আমি সমস্ত জীবের ধারক এবং যদি আমি সর্বব্যক্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কারণ আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। সেখানে প্রভুপাদ বলেছেন, তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। পরমেশ্বর ভগবান সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি তার মধ্যে অবস্থিত নয়। এখানে স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যোগগত ভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগত ভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টি থেকে ভিন্ন, তবুও সবকিছু তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত শক্তিকে এখানে যোগমেশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। ভগবানের এই শক্তিকে যোগমেশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। তো আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি, ভগবান বলছেন যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি তার মধ্যে অবস্থিত নন। কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস, কারণ স্বয়ং তিনি বলছেন যে আমি সবকিছু সৃষ্টির উৎস। কারণ আরেকটি শ্লোক ব্রহ্মাজি বলেছেন, ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকাল।
উনি সর্বকারণের কারণ। তো ব্রহ্মা বলছেন যে উনি সর্বকারণ কারণ, সকল কিছু সকল কিছু সৃষ্টি উৎস পরমেশ্বর ভগবান। তো আমরা অনেকে দেখতে পাই যে শ্রীকৃষ্ণকে শ্রীমদ ভগবদ গীতাকে সবাই অনেকে শ্রদ্ধা করে, কিন্তু বেদজ্ঞানীরা অনেকে বলে যে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নয়। তিনি কোথায় বলেছেন গীতা, কোথায় বলেছেন যে তিনি ভগবান, তারা প্রশ্ন করে, কিন্তু স্বয়ং আমাদের বিনন্দীপ্রভু বলেছেন যে সেদিন একটি পাঠে যে গীতায় শ্রী ব্যাসদেব শ্রী ভগবান উপাসন বললেন কেন, শ্রী ভগবান উপাসন বলেছেন কারণ এখানে তো কৃষ্ণও বলতে পারতেন, কেন তিনি বললেন শ্রী ভগবান উপাসন, কারণ ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এখানে ভগবান শ্রী ভগবান উপাসনা বলে শ্রীকৃষ্ণ উপাসন বললে তো কিছু নাই, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের দীনমণিপ্রভু বলছেন সেদিন যে এটা তো আমাদের ব্যাসদেব বলেছেন শ্রী ভগবান উপাসন, কারণ স্বয়ং ভগবান বলছে, হ্যাঁ, কৃষ্ণকে অনেকে ভগবান অনেকে আবার শ্রদ্ধা করে অনেকে যোগী পাবে, কিন্তু ভগবান তা অনেক বেদা জ্ঞান রয়েছে। আমাকে অনেকে কমেন্ট করে ফেসবুকে যে কোথায় লেখা আছে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ স্বয়ং বলেছেন তিনি ভগবান, কিন্তু সেখানে ব্যাসদেব বলছে, হ্যাঁ, শ্রী ভগবান উবাচ। সব জায়গায় ধৃতরাষ্ট্র উবাচ, অর্জুন উবাচ, হ্যাঁ, সেখানে বলছেন শ্রী ভগবান উবাচ, কারণ এটা ভগবানের মুখনিষ্ঠিত বাণী। তো আমরা এই তাৎপর্য থেকে জানতে পারি যে সকল কিছু সৃষ্টির উৎস হচ্ছেন ভগবান, সেখানে ভগবান স্বয়ং বলছেন, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো এখানে অনেকে এই শ্লোকটি দেখলে বুঝতে পারবে যে পরমেশ্বর শ্রীকৃষ্ণই ভগবান। সেখানে আমরা বলতে পারি, দেখতে পারি যে মহাপ্রভু বলেছেন, হ্যাঁ, ব্রজকৃষ্ণ যখন ব্রজকৃষ্ণ যপকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ব্রজকৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, সেখানে তিনিও কৃষ্ণের কথাই বলছেন, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য, যে তিনি বলছেন যে বক্তরূপে বলছেন যে বলকৃষ্ণ বজ কৃষ্ণ কৃষ্ণ চান কৃষ্ণ রক্ষ কৃষ্ণ অ্যান্ড টিচ আধারে বৌর কৃষ্ণ, তিনি বলছেন যে অন্যকে কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা দান করেন, টিচ আধার বৌর কৃষ্ণ। তো আমরা সেখানে দেখতে পাই যে মহাপ্রভু স্বয়ং বলছেন, হ্যাঁ, কৃষ্ণই শিক্ষা করো, কৃষ্ণের গুণ কীর্তন করো, হ্যাঁ, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কীর্তন করো, তো সেখানে কৃষ্ণ সেবায় যুক্ত। তো আমরা পরমেশ্বর ভগবান সম্পর্কে জানা শেষ নেই, কিন্তু আমি অদম, আমি এখনো অনেক কিছু জানি না, বুঝি না, তাও আমি আমার শিক্ষাগুরু মহাবন্ধু নিত্যানন্দ প্রভু তিনি বলেছেন তাই পাঠে বসেছি। তো সবাই কৃপা করবেন আমার জন্য, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জগদীশ গোপাল জয় নিতাই গৌর কে মন্দি হরি finish me finish start me kata hey finish